মা এক শব্দের এই ডাক সন্তানের অস্তিত্ব মায়ের ভালোবাসা প্রকাশ পেয়েছে কবিতা গল্প উপন্যাস কিংবা সিনেমায় ঢালিউডে মা নিয়ে নির্মিত সিনেমাগুলো ফেলেছে নানা দশকে মা কেন্দ্রিক সিনেমা অনেক সিনেমায় দর্শকের মনে জায়গা করে নিয়েছে অন্যভাবে মা দিবসে জেনে নিব মাকে নিয়ে সেরা কয়েকটি সিনেমার ইতিবৃত্ত সেলুলয়েডে মায়ের ভালোবাসার গল্প উঠে এসেছে দশকের পর দশক তবে কিছু সিনেমার আবেদন ভোলার নয় কখনো 1986 সালে মুক্তি পায় শুভদা মদ্যপ হারানের বউ শুভদা সংসারে দুই মেয়ে আর অসুস্থ পুত্র সন্তান বড় মেয়ে ললনা বিধবা সংসারের দিকে সেভাবে খেয়াল নেই হারানের একদিন বড় মেয়ে হারিয়ে যায় পুত্র মাধব মারা যায় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন শুভদা নাম ভূমিকায় অভিনয় করেন আনোয়ারা এছাড়াও অভিনয় করেন রাজ্জাক গোলাম মুস্তফা জিনাত সহ অনেকে সিনেমাটি রেকর্ড সংখ্যক 13টি শাখায় অর্জন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1990 সালে মুক্তি পায় সিনেমা মরণের পরে সাগর ও সাথী ভালোবেসে বিয়ে করে তাদের রয়েছে 6টি সন্তান মধ্যবিত্তের সংসারে ভালোই কাটছিল সব তবে হঠাৎই আসে দুর্যোগ এক দুর্ঘটনায় হাত হারান সাগর অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত হন সাথী দুজনেই সিদ্ধান্ত নেন সন্তানদের দত্তক দেবার একে একে সব সন্তানরা তাদের নতুন বাবা মার কাছে চলে যায় এমনই এক গল্প নিয়ে আজহারুল ইসলাম নির্মাণ করেন মরণের পরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাবানা আলমগীর অনবদ্য অভিনয়ে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1997 সালে মুক্তি পায় হানোর নদী গ্রেনেড এ যেন মায়ের প্রতি বীরত্ব গাথার অনন্য এক গল্প সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন হাঙ্গর নদী গ্রেনেড প্রধান ভূমিকায় সুচরিতার অভিনয় ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা অভিনয় এই সিনেমায় সুচরিতা অর্জন করেন নিজের ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1999 সালে মুক্তি পায় আম্মাজান মা কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিনেমা কাজী হায়াতের আম্মাজান সিনেমায় উঠে এসেছে একজন মাতৃপাগল সন্তানের অন্য এক গল্প নাম ভূমিকায় ছিলেন শবনম আর সন্তান চরিত্রে প্রয়াত নায়ক মান্নার অভিনয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমাটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2004 সালে মুক্তি পায় মাতৃত্ব সন্তানের প্রতি গাঢ় ভালোবাসার গল্পে জাহিদ হোসেন নির্মাণ করেন মাতৃত্ব মৌসুমীর ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমা এটি স্বামীর চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হুমায়ুন ফরিদি এছাড়াও মাকে নিয়ে নির্মিত হওয়া অনেক সিনেমাই দর্শক গ্রহণ করেছে ইতিবাচকভাবে এবার মা দিবসে আসছে মাকে নিয়ে অরণ্য আনোয়ারের পরিচালনায় পরিমণি অভিনীত সিনেমা মা মা এবং সন্তানের এমন ভালোবাসার অজস্র গল্পেরা বেঁচে থাক অগণিত দিন আহমেদ তৌকির শোবিজ টুনাইট